Bloomberg Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 আজ আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ে এক প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত হলো আগামী সোমবার থেকে পরের সোমবার এই 7 দিন একদম পুরোপুরিভাবে লকডাউন থাকবে আরামবাগ পৌরসভার সমস্ত এলাকায়। এই বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা শাসক নৃপেন্দ্র সিং, আরামবাগ থানার প্রশাসনিক আধিকারিক, আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দী এবং সদস্য রাজেশ চৌধুরী, এলাকার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিগণ এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃত্বগণ। প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী সোমবার সন্ধ্যা 7টা থেকে একেবারে পরের সোমবার সন্ধ্যা 7 পর্যন্ত আরামবাগ পৌরসভা সর্বত্র চলবে লকডাউন। ঠিক আছে, চলবে, কিন্তু মাত্র 7 দিনের এই ঘোষণায় আরামবাগের সাধারণ মানুষ কেউ খুশি নন। অনেকেই জানাচ্ছেন যে আজকে যদি কারোর করোনা আক্রান্ত হয় তাহলে তার করোনার লক্ষণ প্রকাশ পেতে কমপক্ষে 14 দিন লাগতে পারে। তাহলে 7 দিন পর যদি তার লক্ষণ প্রকাশ পায় তাহলে তিনি একইভাবে অন্যের মধ্যে করোনা ছড়াতে পারেন। এছাড়াও যেহেতু বাজার হাট পুরোপুরি বন্ধ নয় এবং পূর্ব অভিজ্ঞতা অনুসারে বাজারে যারা আসছেন তাদের যদি মাস্ক পরার আগের মতোই কোনো আগ্রহ না থাকে তাহলে আমরা কেউ বিপদ এড়াতে পারবো না। এছাড়াও সামাজিক দূরত্ব একটা বড় বিষয়। অভিজ্ঞতা থেকেই দেখা গেছে যে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রবণতা কোনো রাজনৈতিক দলের মধ্যেই নেই। গ্রামাঞ্চলে সাধারণ মানুষের মধ্যে যদিও বা আছে, শহুরে তথাকথিত শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে প্রায় নেই। তাহলে শুধুমাত্র আরামবাগ পৌরসভায় লকডাউন ঘোষণা করে কতটা উপকার হবে এ প্রশ্ন থেকেই যাচ্ছে। অনেকেরই প্রশ্ন, কেন আরামবাগ মহকুমা জুড়ে লকডাউন ঘোষণা করা হলো না? এবং শুধু ঘোষণা করলেই হবে না, লকডাউন মানাতে প্রশাসনিকভাবে শুধুমাত্র থানার উপর যাবতীয় ভার চাপালেই হবে না, পঞ্চায়েতগুলোকে, সমস্ত রাজনৈতিক দলগুলোকে এবং অবশ্যই সরকারি অনুদান নেওয়া ক্লাবগুলোকে দায়িত্ব নিতে হবে। শুধুমাত্র বছরে একাধবার রক্তদান শিবির কিংবা চাল আলু দিয়ে দায়িত্ব শেষ হয়ে যায় না। ক্লাবগুলোকে সবার আগে এগিয়ে আসতে হবে এই লকডাউনকে সফল করার জন্য। সেটা কি পৌরসভা কি পঞ্চায়েত স্তরেই, এটা এলাকাবাসীদের অভিমত। এখন দেখা যাক, মাত্র 7 দিনের লকডাউন করে আরামবাগ পৌরসভা তথা আরামবাগ মহকুমা বিপদমুক্ত হয় কি না। বারবার সকলের আবেদন ছিল যে লকডাউন কমপক্ষে 1 মাসের জন্য করা হোক, কিন্তু কেন বা কোনো বিশেষ কারণে এই লকডাউনকে সম্প্রসারণ করা হলো না, এ নিয়েও মানুষের মধ্যে একটা তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। আরামবাগ টাইমসের রিপোর্ট। পৌরসভায় পক্ষ থেকে আমি বসেছিলাম, তো যতগুলো ব্যবসায়ী সমিতি আছে, আপনার টোটো সমিতি, বাস অ্যাসোসিয়েশন, সবাই লোক ভাবছে কি যদি করোনায় ডিসিপ্লিন না রাখি তো বেশি কিছু লাভ হবে না। আপাতে ব্যবসায়ী সমিতি সিদ্ধান্ত নিয়েছে কিছুদিন পরে আপনি দেখতে পারবেন কি বেশ কিছু দোকানগুলো বন্ধ থাকবে, আপনি যখন হবে আপনি সঙ্গে সঙ্গে জেনে যাবেন। এটা পৌরসভার জন্য ছিল, তো চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব, আপনার আরামবাগ পিএস কাছ থেকে রূপবাবু, আইসি আরামবাগ সাহেবের রিপ্রেজেন্টেটিভ সব কেউ ছিল, এম সাহেবও আছে। তো এটাই আজকে সিদ্ধান্ত হলো। এরপরে আপনি সোমবার থেকে কবে থেকে ওটা আপনি এখন ফাইনাল হতে দিন, রেজলিউশন আমার কাছে আসবে। করোনা ভাইরাস যেভাবে আরামবাগে গ্রাস করছে, আজ আমাদের বস্তায় সমিতি থেকে আরম্ভ করে বাস, টোটো, অটো, সবাই মিলে আমরা থেকে আলোচনা করে সিদ্ধান্ত হলো যে সোমবার সন্ধে 7টা পর্যন্ত খোলা থাকবে, 7টার পর থেকে টানা 7 দিন বন্ধ থাকবে। মানে এই কদিন 2-3 দিন 72 ঘন্টা খোলা রাখতে হচ্ছে, মানে আনাজ বাজার, মুদিখানা বাজার বা যা যা আছে প্রত্যেকের জন্য স্টক করে নেয়, 7 দিন বন্ধ থাকবে। কারণ কেন্দ্রীয় সরকার যেভাবে অকর্তৃত্বভাবে লকডাউন করেছিল যে মানুষজনের যদি পরিযায়ী শ্রমিকরা আসতে পারত আগেতে, তাদেরকে বাড়ি পাঠিয়ে যদি লকডাউনটা হতো তাহলে এত সংক্রমণ হতো না। সেই জন্যই আমাদের সর্বস্তরের মানুষকে নিয়ে, পর্যা সমিতি বা শুধু নাগরিক সর্বস্তরের নিয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে তারা 72 ঘন্টার মধ্যে তারা কিছু, তাদের আনাজ বাজার থেকে আরম্ভ করে মুদিখানা থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো তারা কিনে নেবে, কিনে নিয়ে সোমবার সন্ধ্যে 7টা থেকে 1 সপ্তাহ লকডাউন থাকবে কড়াকড়িভাবে। দাদা, আজকে মিটিং এ কি সিদ্ধান্ত হলো যদি একটু বলেন? মিটিং এ আজকে আমরা জানেন যে বিভিন্ন জায়গাতে এই যে সংক্রমণটা আবার বৃদ্ধি পাচ্ছে,
সেই জায়গা থেকে সচেতনতামূলক ব্যবস্থা ছিল আরামবাগের সমস্ত ব্যবসায়ী সংগঠন, চিকিৎসকদের সংগঠন এবং আরামবাগের টোটো অটো ট্রান্সপোর্টের যারা কাজ করে সবাইকে নিয়ে আমরা আলোচনা সভায় ডেকেছিলাম। সেখানে সবাই এগ্রি হয়েছেন যে একটা মানুষকে একটু সময় দিয়ে একটা সাত দিনে লকডাউন করা হোক। সেই জন্য সবাই ঐক্যমত্য হিসাবে সোমবার দিন সন্ধ্যে 7টা থেকে 7 দিন লকডাউন, কমপ্লিট লকডাউন করা হচ্ছে। এখানে শুধুমাত্র মেডিসিন মানে হেলথ আর মিল্ক এই দুটোকে এর আওতার বাইরে রাখা হবে, মানে সবজি বাজার মার্কেট সবই বন্ধ। যার জন্যই আমরা 3 দিন সময় দিচ্ছি, সকলে মিলে সিদ্ধান্ত হয়েছে আজকে শুক্রবার সারাদিন, কাল শনিবার সারাদিন, রবিবার সারাদিন, সোমবার অফিসিয়াল আওয়ার, এটা সানডে, মনডে আপনার হচ্ছে একটা অফিস ডেকে দেওয়া হয়েছে। যার যদি কোনো অফিসিয়াল কাজ থাকে, ব্যাংকের কাজ থাকে, সমস্ত কিছু মিটিয়ে নিয়ে সোমবার সন্ধ্যা 7টা থেকে লকডাউন। আগে আগে থাকবে ব্যাংক খোলা কেন থাকবে না? যেখানে আমরা ব্যাংকের যেগুলো বলছি যে আপনার কাজ সেগুলো আমি সেরে নিই, ব্যাংকেও ব্যাংকের আগেও খোলা ছিল, ব্যাংক তার সিস্টেম অনুযায়ী চলবে, কিন্তু শহরের মার্কেট সমস্ত কিছু বন্ধ থাকবে না। আগের মতো নাকি পুরোপুরি কড়াকড়ি লকডাউন করা হবে? কড়াকড়ি কোনোভাবেই করা হয়নি, কাউকে ফোর্স করা হয়নি। এটা হচ্ছে আমাদেরকে নিজেদের বাঁচার জন্য নিজেদেরকে লকডাউন করতে হবে। অবশ্যই অবশ্যই, ধন্যবাদ দাদা। ক্যামেরায় সত্যদীপ দাসের সাথে আমি সুশান্ত দাস, আরামবাগ চাই।